মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তৃতীয় দিনে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি খুবই কম, এখনও জমে ওঠেনি মেলা। এ নিয়ে আরও জানাতে পূর্বাচল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহের মণি। মণি, এবারের মেলা জমে উঠছে না কেন জানাবেন আমাদের। ইসরাত, আজকে বাণিজ্য মেলার তৃতীয় দিন এবং বাণিজ্য মেলার এই যে আপনি জানেন যে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং দুপুরের পর থেকে মানুষের আসার সংখ্যা মানে ক্রেতা দর্শনার্থী আসার সংখ্যাটা বেড়ে যায়। আমরা এখন যে জায়গাটি আছি এটি বাণিজ্য মেলার বলা যায় যে ছোটোখাটো একটি শিশু পার্ক। এখানে মেলার যে আদল, মেলায় যে সাধারণত যে ধরনের জিনিসগুলো থাকে, আয়োজনগুলো থাকে, এখানে বলা যায় যে শিশুদের জন্য সব ধরনের রাইড আছে। এখানে একটা আনন্দময় একটা পরিবেশ, আপনি এখানে আসলে সবাই বেশ উৎসুক একটা পরিবেশের মধ্যে দিয়ে সবাই এখানে আনন্দ করছে। শিশুদের জন্য এখানে যে ধরনের রাইডগুলো রয়েছে সেগুলোতে তারা উঠতে পেরে বেশ আনন্দিত এবং বাবা মায়ের সাথে তারা এসে এই আয়োজনটিতে তারা অংশ নিতে পেরে বেশ খুশি। তো ইসরাত, এখানে যারা যেসব শিশুরা এসেছে তারা এই রাইডগুলোতে চড়তে পেরে বেশ আনন্দিত এবং মেলায় তারা আসতে পেরেও ভীষণ আনন্দিত। তো এই ছিল এখান থেকে খবর। ইসরাত, ধন্যবাদ মেহের মণি।